আসসালামু আলাইকুম। স্ক্রিনে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমি একটা ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করতেছি, বাট আমার কাছে লেখা আসতেছে দিস পেজ ক্যান নট বি রিচ, আমাকে এই ওয়েবসাইটে ঢুকতে দিচ্ছে না। আপনারা অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, বাট কোনো রকম আপনারা সলিউশন পাচ্ছেন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফাস্টার সেটিংস দেখাবো। এই ফাস্টার সেটিংস যদি আপনি দেখেন ইনশাআল্লাহ 100% আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে। এমনও হতে পারে যে আমি যে পাঁচটি সেটিংস দেখাবো এখান থেকে এক নম্বর সেটিংসটা যদি কাজ না করে তিন নম্বর সেটিংস কাজ করতে পারে, অথবা তিন নম্বর সেটিংস যদি কাজ না করে পাঁচ নম্বর সেটিংস কাজ করতে পারে। সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি কোনোরকম টানাছিটা না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে গাইস, দিস পেজ ক্যান নট বি রিচ, এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আমি আপনাদেরকে আমার এক নম্বর টিপসটা দেখাতে যাচ্ছি। সো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন আপনাদের ফোনে যে ক্রোম ব্রাউজার অ্যাপসটা আছে এটাকে ওপেন করবেন। এটাকে ওপেন করার পর দেখেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা কী করবেন, উপরে দেখেন তিনটা দাগ আছে, দেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন হিস্টোরি, দেন আপনারা কী করবেন হিস্টোরি এই অপশনে ক্লিক করবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। ফার্স্টটা টিপস দেখাবো, ইনশাআল্লাহ আপনার একটা টিপস হলো কাজে লাগবে 100%, একদম লাইফ প্রুফ দেখাবো। আপনারা ভিডিওটি কোনোরকম টানাছিটা না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন, একটা রিকোয়েস্ট থাকবে আমার। তারপর এখানে আপনারা পেয়ে যাবেন ক্লিয়ার ব্রাউজিং ডাটা, দেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখেন অল টাইম সিলেকশন করা আছে, এটাকে এই অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনারা অল টাইমটা সিলেকশন করে নেবেন। এখানে আপনাদের ক্ষেত্রে লাস্ট আওয়ার, লাস্ট 24 আওয়ার্স, তারপর লাস্ট 7 ডেজ এগুলো সিলেকশন করা থাকতে পারে। আপনারা এখান থেকে অল টাইমটা সিলেকশন করে নেবেন, দেন নিচে পেয়ে যাবেন ক্লিয়ার ডাটা, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের ফোনের যতগুলো হিস্টোরি থাকবে সব কিছু কিন্তু ডিলেট হয়ে যাবে। এরপর আপনারা আবার এখানে সার্চ বারে গিয়ে আপনারা সার্চ করে দেখবেন, যদি তাও কাজ না হয় আমি এখন যে 2 নম্বর টিপসটা দেখাবো সেটা আপনারা অ্যাপ্লাই করবেন। দেন এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার 2 নম্বর টিপসটা। আপনারা আবার চলে যাবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপসে, তারপর উপরে দেখতে পাবেন তিনটা ডট আইকন, দেন এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা কী করবেন, সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন, দেন সেটিংস অপশনে ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল করবেন, একটু স্ক্রল করার পর আপনারা পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, দেন আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর আপনারা পেয়ে যাবেন ইউজ সিকিউর DNS, দেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে এই অপশনটি সিলেকশন করা থাকতে পারে, আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করবেন, সোর্স অ্যানাদার প্রোভাইডার এই অপশনে ক্লিক করবেন, দেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ওপেন DNS এটাকে সিলেকশন করে নেবেন, দেন এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে দেবেন। তারপর আরেকটা কথা, আপনাদের ক্ষেত্রে এই যে এই অপশনটা যদি অফ থাকে, এই অপশনটা যদি অফ থাকে আপনারা এটাকে এভাবে অন করে দিবেন আগে, তারপর এখান থেকে সুইচে গিয়ে দেন এখান থেকে ওপেন DNS এটাকে সিলেকশন করে নেবেন, দেন ব্যাক অপশনে ক্লিক করবেন। দেন আপনারা আবার এখান থেকে সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে কাজ করবেন, তাও যদি দিস পেজ ক্যান নট বি রিচ দেখাই, এখন আমি আপনাদেরকে যে 3 নম্বর টিপসটা দেখাবো এই 3 নম্বর টিপসটা কিন্তু কাজে লাগতে পারে, একদম লাইফ প্রুফ দেখাচ্ছি। আপনারা ভিডিওটি কোনোরকম টানাছিড়া না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার 3 নম্বর টিপসটা। আমার 3 নম্বর টিপসটা দেখার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংস অপশনে, যে কোনো একটি থেকে সেটিংস অপশনে চলে যাবেন। আমি সেটিংস অপশনে গেলাম, দেন এখানে আপনারা সার্চ বারে যাবেন, দেখেন উপরে পেয়ে যাবেন সার্চ বার, সার্চ বারে আপনারা লিখবেন প্রাইভেট DNS, PRIVATE প্রাইভেট DNS, দেখেন উপরে এসে গেছে প্রাইভেট PRIVATE প্রাইভেট DNS, দেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন প্রাইভেট DNS নামে একটি অপশন পেয়ে যাবেন, দেখেন এটা অটোমেটিক সিলেকশন করা আছে। আপনারা এটাকে আপনাদের ক্ষেত্রে এখানে প্রাইভেট DNS প্রাইভেটার হোস্ট নেম এই অপশনটা সিলেকশন করা থাকতে পারে, অটোমেটিক সিলেকশন করা থাকতে পারে, আপনারা এটাকে অফ করে রাখবেন, এভাবে অফ করে রাখবেন। ওকে, এভাবে অফ করে রেখে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, আবার ক্রোম ব্রাউজার অ্যাপসে যাবেন, দেন আবার গিয়ে সার্চ বারে আপনারা যে ওয়েবসাইটে ঢুকতে চাচ্ছেন সেটা সার্চ করে ওই ওয়েবসাইটে ঢুকার চেষ্টা করবেন। তাও যদি কাজ না হয়, তাও যদি দিস পেজ ক্যান নট বি রিচ দেখায়, সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনাদের ফোনে যে প্লে স্টোর অ্যাপসটা আছে এটাকে ওপেন করবেন। এখন আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমাদের 7 নম্বর টিপসটা। দেন আপনারা কী করবেন, এখান থেকে সার্চ বারে যাবেন গুগল প্লে স্টোরে, এসে সার্চ বারে আপনারা লিখবেন VPN, VPN বিশেষ করে সুপার VPN, সুপার VPN লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এখানে দেখেন সুপার VPN অ্যাপসটা এখানে এসে গেছে, দেন আপনারা কী করবেন, সুপার VPN এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা
ইনস্টলিং করে নেবেন। ইনস্টলিং করে নিয়ে আপনারা সুপার ভিপিএন এটাকে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে আপনারা আবার কি করবেন, ক্রোম ব্রাউজার অ্যাপসে গিয়ে আপনারা যে ওয়েবসাইটে ঢুকতে চাচ্ছেন সেটা সার্চ করে ঢুকবেন। তাও যদি কাজ না হয়, এখন পাঁচ নম্বর যে টিপসটা দেখাবো সেটা কিন্তু 100% কাজ করবে। এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার ফার্স্ট নাম্বার টিপসটা। আমার ফার্স্ট নাম্বার টিপসটা দেখার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংস অপশনে। সেটিংস অপশনে যাওয়ার পর এক একজনের সেটিংসে এক এক রকম অপশন থাকতে পারে। তবে আমার এখানে দেখেন আমি কানেকশানে ক্লিক করলাম। কানেকশানে ক্লিক করার পর এবার এখানে দেখেন সিম কার্ড ম্যানেজার এই অপশনটা দেখাচ্ছে। আপনাদের ফোনে হয়তো বা ডিফারেন্ট কিছু দেখাতে পারে। দেখেন আমার এখানে দুটা সিম আছে এবং আমি এখান থেকে আমার সিম টু গ্রামীণ সিম দিয়ে কিন্তু আমার ডাটা চালাচ্ছি। সো আপনি কি করবেন, আপনার যে সিমটা থেকে এই সমস্যাটা হচ্ছে আপনি সেই সিমটাকে চেঞ্জ করে ফেলবেন। অর্থাৎ আপনি যদি রবি দিয়ে নেট চালিয়ে থাকেন, যদি ওই রবি সিম থেকে আপনার ওই সমস্যাটা হয়, আপনি যখন ক্রোম বাজারে যান, যখন ডিসপ্লেস ক্যান নট বি রিচ লেখা আসতেছে, আপনি কি করবেন, আপনার সিম টু গ্রামীণ অথবা বাংলা লিঙ্ক আপনার যে সিমটা আছে ওই সিমে আপনি নতুন করে MB ঢুকিয়ে ওই সিম দিয়ে কাজ করবেন। ওই সিমে এই জায়গায় এসে মোবাইল ডাটা এই জায়গায় এসে আপনি অন্য সিমে MB ঢুকিয়ে ওই অন্য সিমটা আপনি এখান থেকে ইউজ করবেন। ওটা সিলেকশন করে আপনি যখন ক্রোম ব্রাউজার অ্যাপসে গিয়ে যখন আপনি আপনার টপিকটা লিখবেন, যখন যে কোনো ওয়েবসাইটে ঢুকবেন 100% কিন্তু কাজ করবে। তখন কিন্তু আর লেখা আসবে না দিস স্পেস ক্যান নট বি রিচ, এরকম লেখা আসবে না, 100% আপনাকে ওয়েবসাইটে ঢুকাবে। আমি আপনাদেরকে যে পাঁচটি টিপস দেখিয়েছি এখান থেকে কিন্তু একটা টিপস হলো আপনার কাজে লাগবে। আপনার কোন টিপসটি কাজে লেগেছে সেটা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।